वेलकम टू माय चैनल। आज के आबार नतून एक व्लॉग स्टार्ट कर लाम तुम्हारे साथ लाइफस्टाइल शेयर करब बोले। एखन बजे 11:10 तो एखन थेके आमी व्लॉगटा स्टार्ट कर लाम आर आमी अनेकक्षण आगे ही उठे पड़ेछि घूम थेके उठे आमादेर चा खावा हुए गेछे। तो आबार एखन मा अलरेडी ब्रेकफास्ट दिए दिएछे, तो चलो देखी ब्रेकफास्टे कि आछे। ब्रेकफास्टे बनुर रयेछे परोटा और टेकि पाचमिशालीर तरकारी, और आमार रयेछे रुटी और पाचमिशालीर तरकारी। बनु रुटी खाय ना ताई ओर जन्य स्पेशल परोटा। और बनु देखो एखन कि करछे, बनु एखन फोने बिजी। तो चलो खेये नि तारपर तोमादेर साथे कथा होच्छे। खावा दावा कमप्लीट हो गेछे, एबार चलो देखी मा आजके कि रान्ना करछे। तो चलो एखाने रान्नार सब्जी अनाजपत्र धुच्छे, और एखाने सब मन हय माछेर मसला बानिये माने रेखे दिएछे तैरी करे। और एर नीचेई रयेछे माछ, एई जो माछ, एटा जानि ना तोमरा जानो किना, एटा होच्छे बोयाल माछ, आमार फेवरेट। तो चलो रान्नाटा तोमादेर साथे होयतो आमी शेयार करब। रान्ना शुरू कर दिए तुम्हारे साथ शेयर करी, और ये माछटा ना प्रचंड तेले दिले फोटे, ताई आमी एकटु दूर थेके वीडियो करब। मा निजे तेले दिए छुटे छुटे आसछे एदिके। तो चलो एखाने माछ भाजा होच्छे, आशा करी देखते पाच्छो, जूम करे देखालाम। और एखाने माछ रयेछे, एगुलो आरो भाजा होबे। तो चलो आगे भाजा हुए नी पुरोटा, सब भाजा हुए गेले तारपर तुले नेওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটা। এটা হচ্ছে মায়ের অবস্থা, ওইখানে কড়াই এখানে মা, এত দূর থেকে রান্না করছে যাতে গায়ে না ছেটে। তো চলো আগে ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। মাছ ভাজা এখানে কমপ্লিট, আর এখানে মা অলরেডি মশলা কষতে দিয়ে দিয়েছে। कषा तो ही आटामुटी एवे जल देवे, तो चल दाओ। भले भलो देखते जल दिए दिल माँ मसला धोआ जल, मसलार बाटी धोआ जल और कि। এটা ফুটবে এখন, তো ফুটুক ওর মতো। তো চলো আবার দেখাবো। আর এই তো মাছ রয়েছে, পরে দিয়ে দেবে। तो झोल फुटे गेछिलो ताई जोन्नो माछगुलो दिए दिलो। माछगुलो तारा होक तारपरे तोमादेर एकबार देखिए दिच्छी। आर एरपरे दिलो गरम मसला, गरम मसला दिए एकटु नाड़िए चाड़िए नेबे। টান হয়ে গেছে, মাঝখানে কিছু আর দেখানোর ছিল না। আমি একটুখানি বসেছিলাম, একটু বই পড়ছিলাম, তাই জন্য আর ওটা দেখাইনি তোমাদের। তো এখন স্নান হয়ে গেছে, এখন খেতে বসবো। তো খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে হয়েছে ভাত, আর রয়েছে হচ্ছে এখানে পাঁচমিশালির তরকারি, আর এখানে ভাত বললামই, আর ওটা বনু তোল একটু দেখাই। আর এখানে তো ওই যে মাছ তোমাদের সাথে তো শেয়ার করলামই, রান্নাটা কালারটা এসেছে দেখো, জাস্ট অসাধারণ এই মাছ। খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন সন্ধেবেলায় যথারীতি হচ্ছে আমি খেয়ে দিয়ে আর ভিডিও করিনি। এখন বাজে 6:56, মানে 7টা বাজতে 2-3 মিনিট বাকি। তো এখন বনু পাস্তা রান্না করবে। তো পাস্তা রেসিপিটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছি, তো নতুন করে আর কিছু শেয়ার করব না, জাস্ট বনু আর কি জোগাড় করবে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। বনু এখন পাস্তা রান্না করে নিয়ে এসেছে, তো এখন আমরা খাবো। তো দেখো, দাঁড়াও তোমাদের পাস্তাটা দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কি দারুণ হয়েছে দেখতে। খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলবো। সন্ধ্যের টিফিনের পরে এখন তোমাদের সামনে এলাম। এখন হচ্ছে কিছুই করব না, জাস্ট ডিনার করব, দিয়ে আর কিছুই করার নেই। তো এখনই ভিডিওটা এন্ড করতে তোমাদের সামনে চলে এলাম। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, যে সামনেই ফ্রেন্ডশিপ ডে, হয়তো এই আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হয়তো ফ্রেন্ডশিপ ডের পরেই যাবে ভিডিওটা। তো আমি এই ভিডিওতে প্রত্যেককে জানিয়ে দিচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। তোমরা প্রত্যেকেই আমার বন্ধু, আর আশা করি আমিও তোমাদের বন্ধু হতে পেরেছি, বা আরও পরে আরও অনেক বন্ধু আমার সাথে যুক্ত হবে, আমার বন্ধু হবে, এটাই আমি আশা রাখি তোমাদের থেকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কামনা করি। তো এই আর কি, এটাই বলার ছিল, আর এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা জানি ভিডিওটার মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং কিছুই আমি করতে পারিনি, কিন্তু আমি জানি যে তোমরা সবটাই বুঝতে পারবে বা সবটাই ম্যানেজ করে নেবে, কারণ আমরা প্রত্যেকেই একে অপরের বন্ধু। তো এটাই আর কি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা, আর আমাদের পাশে থেকো। আর আমাদের পাশে থাকতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার চটপট আমার বন্ধু হয়ে যেতে হবে। তো আজকের মতো এইটুকুই, বাই।